হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? ইনসাইড হার্ট থেকে আমি রূপশ্রী। তো গুড মর্নিং সবাইকে। অনেক দিন হয়ে গেছে আমি গুড মর্নিং ব্লগ দিইনি কোনো, তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটা গুড মর্নিং মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো আমার তো, আমি তো তোমরা জানো চা খাই না খুব একটা, খেলে একটু কফি খাই, তাও সকালবেলা খাই না, এগুলোকে পুরো ইগনোর করি। তো আমি ব্রেকফাস্ট করলাম জাস্ট, আর তোমাদের জন্য শর্টস করছি, কিছু ব্লগ করছি। তো এগুলো করতে করতে ভাবলাম ছোট্ট করে একটা গুড মর্নিং ব্লগও শেয়ার করি তোমাদের সাথে। আর অনেক দিন হয়েছে তোমরা ম্যাসেজও করছিলে গুড মর্নিং ব্লগ আসছে না কেন, তাই ভাবলাম চাক করেই দিই। আর তোমাদেরও পছন্দ হয়, কালকে যখন আমি লাইভ করছিলাম তোমরা অনেকে বলছিলে যে তোমাদের, মানে আমি এরকম ছোটো ছোটো ব্লগ যেভাবে শেয়ার করি তোমাদের সাথে, তোমাদের খুব ভালো লাগে। আর এরকম ছোটো ছোটো ব্লগ শেয়ার করতে আমারও খুব ভালো লাগে, তাই জন্যই আমি শেয়ার করি তোমাদের সাথে। আর তোমরা ব্লগগুলো দেখছো, আমার ভীষণ ভালো লাগছে, এভাবে এই ব্লগগুলো দেখতে থাকো। আর কি বলবো, তোমরা ইনস্টা জয়েন করছো, অনেকে জয়েন করেছো, আরও সবাই জয়েন করো, যারা জয়েন করোনি প্লিজ জয়েন করো। আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। আর টেলিগ্রামে যারা জয়েন করে প্লিজ টেলিগ্রামটা জয়েন করো, টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী। আর টেলিগ্রামে কিন্তু আমি মেম্বারশিপও চালু করে দিয়েছি, তো তোমরা চাইলে টেলিগ্রাম থেকে মেম্বারশিপও নিতে পারো। আর ফেসবুক পেজ সম্পর্কে কি বলবো, ফেসবুক থেকে তো আমি লাইভও করি। হ্যাঁ, অনেক দিন হয়ে যায় আমি ফেসবুক থেকে লাইভে আসতে পারিনি, একটু টাইমিংয়ে আমার হচ্ছে না, তার মধ্যে তোমরা জানো আমি এতদিন পুরো ঠান্ডাতে ভুগলাম, তো একটু মানে শরীরটা ঠিক হচ্ছে এখন। তো এবার আমি চেষ্টা করছি আবার লাইভ করার ফেসবুক পেজ থেকে। তো তোমরা সবাই থেকো, যারা ফলো করোনি প্লিজ ফলো করে নাও, ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক। তো এটাই, খুব শিগগিরই শাড়ি এক্সপ্রেশন ব্লগ আসবে একটা ধামাকাদার, তো তোমরা প্লিজ ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো সবাইকে টাটা, খুব ভালো থাকো, হ্যাপি হ্যাপি থাকো, সাথে আমার ব্লগগুলো দেখো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। সো বাই।